भीगा भीगा है समा ऐसे में है तू कहा तो বন্ধুরা এখন যেখানে এই দিনগুলিতে হানি সিং এর আপকামিং ভিডিও গানের নতুন খবর ফিরে আসছে সেখানে এখন আরো একটি বড় খবর বেরিয়ে এসেছে হানি সিং এর আরেকটি নতুন মোটিভেটেড গানের। হ্যাঁ, আমরা আপনাকে বলতে চাই যে আমরা সবাই জানি যে এই দুটি সোশ্যাল মিডিয়ায় একটি গান ভাইরাল হচ্ছে যার শিরোনাম হলো ভেজা ভেজা বা তারপরে বলি যে আমার হৃদয় আজকে ডাকতে থাকে। তাই এখন এই গানটির সাথে হানি সিং এর নামও যুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা আপনাকে বলতে চাই যে এখন আমরা এই গানটি শুনতে ও দেখতে পাব হানি সিং এর স্টাইলে ভেজা ভেজা গ্রীষ্মের রিক্রিয়েট সংস্করণ যাতে আমরাও দেখতে পাব হানি সিং এর স্টাইলে মিলন গাওয়া। তাই আমরা এই গানটি নিয়ে আরও কথা বলবো, তাই আরও জানতে আপনি আমাদের সাথে থাকবেন এই ভিডিওতে। স্বাগতম বন্ধুরা, আমরা আপনাকে বলতে চাই যে অনেক দিন আগে হানিশের একটি ভিডিও ক্লিপ সিন সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ভাইরাল হয়েছিলেন যেখানে হানিশ সিনকে তার দল এবং মিলন গাওয়ার সাথে এই গানটি নাচতে দেখা গেছে এবং এই ভিডিও ক্লিপে মিলন গাওয়া এবং হানিশ সিং কিছু শব্দ বলুন যেখানে মিলন গাওয়া বলেছেন এটি ফেলে দিন, অন্যদিকে হানিশ সিং বলেছেন আমি এটি বাদ দিতে যাচ্ছি না এবং হানিশ সিং বলেছেন এটি ফাঁস হবে এবং আপনি অর্থটি খুব ভালোভাবে বোঝেন। এই ক্লিপগুলি দেখার পরে আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই এখনও সন্দেহের মধ্যে থাকবেন যে আমরা এটি দেখতে পাব কি না। তাই আমি আপনাকে বলি যে এই ক্লিপের সময় কেন হানিশ সিং এই শব্দগুলি ব্যবহার করেন যে এটি ফাঁস হয়ে যাবে যখন এই গানটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ অবশ্যই হানিশ সিং অবশ্যই এই গানটির একটি নতুন সংস্করণ তৈরি করেছেন যা তিনি তার দলের সদস্যদের সাথে শুনছিলেন। তাই বন্ধুরা এই সব দেখার পরে এটা নিশ্চিত যে হানিশ সিং ভেজা ভেজা গ্রীষ্মের একটি রিক্রিয়েটেড সংস্করণ তৈরি করেছেন এবং যদিও গানটি এখনও প্রকাশিত হয়নি এবং এমন অনেক গান রয়েছে যা এখনও প্রকাশিত হয়নি। হানিশ সিং এর রেকর্ডিং অনেকদিন আগে সম্পন্ন হয়েছিল যা হানিশ সিং প্রায়শই তার সাক্ষাৎকারে বলে থাকেন। তাই হানিশ সিং এই গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন, তাহলে আমরা অবশ্যই আজ বা কাল এই গানটি দেখতে পাব এবং আপাতত যদি হানিশ সিং এই গানটিতে নোরা ফতেহর মতো একজন বড় অভিনেত্রীকে কাস্ট করেছিলেন তাহলে এই গানটির মজা দ্বিগুণ হতে পারে। আপাতত আমরা এই সমস্ত কিছু দেখব, তবে আপনি আমাদের কমেন্ট বক্সে বলুন যে আপনি কি মনে করেন আমরা দেখতে পাব ওয়েট ওয়েট সামার রিক্রিয়েটেড ভার্সন। কমেন্ট বক্সে আপনার মতামত জানান।